ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. প্রশ্ন করেছেন, সালাত সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়তে হয় এবং বড় সূরা হলে তিন আয়াত পড়া যায়, এখন যদি সূরা ফাতিহার পর শুধু আয়াতুল কুরসির একটি আয়াত পড়া হয় তাহলে কি সালাত হবে নাকি তিন আয়াত পড়তে হবে? সূরা ফাতিহার পর অন্য সূরা পড়ার ক্ষেত্রে তিন আয়াত পড়ার কথা যেটা প্রচলিত আছে এটা সঠিক নয়, একটা আয়াত পড়লেও চলবে। সহিভাবে যেটা জানা যায় একটা আয়াত যদি কেউ পড়ে তাও চলবে, সমস্যা নেই। তা আপনি ছোটগুলো একাধিক আয়াত পড়েন বা বড়গুলো একটা আয়াত পড়েন কোনো সমস্যা নেই, আপনি পড়তে পারবেন। যে বাকার আয়াতুল কুরসির কথা বলেছেন, সূরা বাকারের মধ্যকার যে 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি, একটাই আয়াত আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই। এছাড়া সূরা বাকারাতে 282 নম্বর আয়াত রয়েছে, পুরো কোরআনের মধ্যে সবচাইতে বড় আয়াত এটি, পড়েন কোনো সমস্যা নেই। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।